সাভারের স্থানীয়দের মারধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অন্তরের মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এদিকে অন্তরের মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় সাভারের বিরুলিয়ার আকরান বাজার এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ শফি মাহমুদ আপনার কাছে এখন এই মুহূর্তে কি তথ্য রয়েছে সম্পর্কে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে কিছুক্ষণের মধ্যেই আসলে ঢাকা জেলা পুলিশ সুপার ইতিমধ্যে সাভার মডেল থানায় পৌঁছেছেন আমি কিন্তু সাভার মডেল থানায় এই মুহূর্তে আছি এবং এখানে ঢাকা জেলা পুলিশ সুপার আমাদেরকে প্রেস ব্রিফিং করবেন এই ঘটনাটি কি কারণে ঘটেছিল এবং যে আসামি গ্রেপ্তার হয়েছে তা নিয়ে বিস্তারিত উনি জানাবেন প্রাথমিকভাবে আমরা যতটুকু জানি যে রাহাত নামে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন এবং তাদের মধ্যে আসলে পূর্ব শত্রুতা ছিল সেই কারণেই কিন্তু মারধরের শিকার হয়েছিলেন অন্তর গত সাতাইশ তারিখে অন্তর মারধরের শিকার এরপর চিকিৎসাধীন অবস্থায় গত তিন দুই তারিখে অন্তর মারা যান এবং এই ঘটনায় কিন্তু তিন তারিখে সাবার মডেল থানায় একজন একটি মামলা দায়ের হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তার পরবর্তীতে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে রাহাত নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে এবং পুলিশ আমাদেরকে প্রাথমিকভাবে যেটি জানিয়েছে যে ইতিমধ্যে গতকালকে সেই আসামি রাহাতকে ওঠানো হয়েছিল আদালতে এবং সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তো বিস্তারিত প্রেস এর পরে আমরা হয়তো বাকিটুকু জানাতে পারবো রেদোয়ার অর্থাৎ সংবাদ সম্মেলন হলে তখন বিস্তারিত আমরা জানতে পারবো এবং আপনার কাছ থেকে আমরা জেনেও নিতে চাই সফি মাহমুদ ধন্যবাদ আপনাকে